আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বলিউড ফিল্মের অ্যাকশন কিং, সুপার ডুপার হিরো ধর্মেন্দ্র, ধরমবাজির পুরো নাম হল ধর্মেন্দ্র সিং দেওল। 1935 সালের 8ই ডিসেম্বর পাঞ্জাবে ওনার জন্ম হয়েছিল। তার বাবা ছিলেন কেবল কিষণ দেওল আর মায়ের নাম ছিল সতবন্ত কৌর। তার বাবা ছিলেন একজন স্কুল টিচার আর ছোটবেলায় এই কারণেই ধর্মেন্দ্রজি স্কুল যেতে ভয় পেতেন, কেননা সেখানে স্বয়ং ওনার বাবা রয়েছে। ছোটবেলা থেকে ধর্মেন্দ্রজির ঘাড়ে ফিল্মি দুনিয়ার ভূত চেপেছিল। তিনি তো ভাবতেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্যে কোথাও অ্যাপ্লিকেশন লিখতে হবে, আর একদিন সত্যি ওনার সামনে সেই সুযোগ চলে। আর ফিল্ম ফেয়ারের নিউ ট্যালেন্ট হান্ট শোতে উনি নিজের ছবি পাঠিয়ে দিলেন, ভাগ্য ওনাকে সাহায্য করল আর উনি হয়ে গেলেন সিলেক্টেড। নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতে ধর্মেন্দ্রজি মুম্বাই চলে গেলেন। গাড়ি বোলা রহি হ্যায় সিটি বজা রহি হ্যায় চলনা হি জিন্দগি হ্যায় চলতি হি জা রহি হ্যায়। অর্জুন হিঙ্গুরানির ফিল্ম দিল ভি তেরা হম ভি তেরে ওনার প্রথম ছবি ছিল, সেটা ছিল 1960 সাল। 1966-তে ফিল্ম ফুল অর পাথর ছিল ওনার প্রথম অ্যাকশন ফিল্ম। সে সময় ওনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন মনোজ কুমার। পরবর্তীকালে এই দুজনেই হয়েছিলেন সুপারস্টার। মেরে দিল কি ধড়কন ভি তেরে গীত গাতি হ্যায় পল পল দিল। ধর্মেন্দ্রজি সব ধরনের রোলের জন্য কমফোর্টেবল ছিলেন, সেটা রোমান্টিক হোক বা অ্যাকশন। ঋষিকেশ মুখার্জির ফিল্ম সত্যকামে ওনার অ্যাক্টিং এর ভীষণ তারিফ করা হয়। মীনা কুমারী, সায়রা বানু, শর্মিলা টেগোর, মুমতাজ, আশা পারেখ, জিনা তামান, এদের মতো হিরোইনদের সঙ্গে উনি কাজ করেছিলেন। কিন্তু হেমা মালিনীজির সঙ্গে তার জুড়ি একদম লাজবাব ছিল। ড্রিম গার্ল, সীতা ওর গীতা ভীষণই হিট হয়েছিল। আর এরপর বলতেই হয় শোলের কথা। कोई हसीना जब रूठ जाती है तो और भी हसीन हो जाती है। कोई हसीना जब रूठ जाती है तो। প্রকাশ কৌরের সঙ্গে বিয়ে হওয়ার পরেও ধর্মজি হেমাজির জন্য এতটাই পাগল হয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত তাকে বিয়েই করে ফেলেন। আর এই বিয়েটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। ধর্মজির পুত্র সানি আর ববিও বলিউডে সুপারস্টার হয়েছিলেন। আশ্চর্যের ব্যাপার তো এই, কোনো কোনো ফিল্মে সানি আর ধরমজির হিরোইনেরা সেম ছিল। ধরমবাজি ওয়ার্ল্ডের সব থেকে হ্যান্ডসাম অ্যাক্টরদের মধ্যে অন্যতম নাম ছিলেন। দিলীপ কুমার জিরো আক্ষেপ ছিল
যে উনি ধর্মজির মতো হ্যান্ডসাম নন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মেন্দ্রজি ক্যারেক্টার রোলসও করতে থাকেন। এশাদে ওলে ফিল্ম টেল মি ও খুদাতেও উনি কাজ করেছিলেন। 2006 সালে ধর্মেন্দ্রজি মেম্বার অফ পার্লামেন্টও হয়েছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, ধর্মেন্দ্রজি কোনোদিনই বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পাননি। কিন্তু অ্যাওয়ার্ড অনেক পরের ব্যাপার, ধর্মেন্দ্রজি চিরকাল বলিউডের লেজেন্ডসদের মধ্যে সামিল থাকবেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।